এই প্রথমবার বিষ্ণুপুর শহরে এসে গেছে সেফ অ্যান্ড সেভ। একই ছাদের তলায় করোনা প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে আপনারা পাবেন অটোমেটিক স্যানিটাইজিং ডিসপেন্সার, ব্যাটারি অপারেটেড স্পেয়ার অ্যান্ড হিউম্যান ফ্রেন্ডলি কেমিক্যাল, অক্সিমিটার, N95 KN95 মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড, ফোগার অ্যান্ড ফোগার ডিসইনফেক্টেন্ট লিকুইড, সো স্যানিটাইজিং ডোরম্যাট, স্যানিটাইজিং স্ট্যান্ড, এছাড়াও কোভিড প্রতিরোধ সরঞ্জামের বিপুল সম্ভার। এখানে সমস্ত প্রোডাক্ট হোলসেল এবং রিটেলও পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আজই আসুন সেফ অ্যান্ড সেভে। আমাদের ঠিকানা বিষ্ণুপুর, মল্লেশ্বর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 8945846969, 8250336213। সোনামুখী জঙ্গলে দুটি হাতির আতঙ্কে খুব ছুটেছে জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের। হাতির আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সোনামুখী জঙ্গল লাগোয়া, বেলডাঙা, মানিকবাজার, কোচডিহি, মাছডোবা, মুসলো সহ বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। বুধবার ভোর নাগাদ মেদিনীপুর জঙ্গল থেকে জয়পুর জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে সোনামুখী জঙ্গলে অনুপ্রবেশ ঘটেছে দুটি হাতির। রীতিমতো ফসলের ক্ষতির আশঙ্কায় ঘুম ছুটেছে সোনামুখী জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের, কেননা সদ্য ধান লাগানো হয়েছে। এখন যদি ধান জমিতে হাতি ঢুকে যায় তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে ধান জমি, আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ চাষিদের। সোনামুখীর বনদপ্তর সূত্রে জানতে পারা যায় সোনামুখী জঙ্গলে দুটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে, তার উপর আবারও দুটি হাতির অনুপ্রবেশ ঘটেছে। সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন, হাতিগুলোর ওপরে আমাদের নজর রয়েছে যাতে করে লোকালয়ে প্রবেশ করে সাধারণ মানুষের এবং ঘরবাড়ি ও ফসলে কোনো ক্ষতি করতে না পারে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।